জনগণের টাকা খরচ করে বিদেশে গিয়ে প্রত্যাখ্যান হচ্ছেন প্রধানমন্ত্রী, তারপরও এসব নিয়ে মিথ্যাচার করছে আওয়ামী লীগ। রাজধানীতে কালো পতাকা মিছিলের আগে দেয়া বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। এ সময় জনগণের পক্ষে কাজ করতে বিদেশিদের আহ্বান জানান তারা। সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিল। শ্যামলী ক্লাব মাঠ থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত ঢাকা মহানগর উত্তর আর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নয়াবাজারে গিয়ে শেষ হয় মহানগর দক্ষিণ বিএনপির পতাকা মিছিল। মিছিলে যোগ দিতে জুম্মার নামাজের পর কর্মসূচি স্থল ও আশপাশের এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। শুরুর দিকে বৃষ্টিতে কিছুটা ছন্দপতন হয় কর্মসূচির, এর মধ্যেও চলে নেতাকর্মীদের স্লোগান। পরে বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন নেতারা, বলেন জনগণ আজ রাস্তায় নেমেছে, তাদের দমানোর ক্ষমতা কারো নেই। হুঁশিয়ারি দেন সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার। আন্দোলন চলছে, চলবে, যে পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা না দেবে। এই বাংলাদেশে বিএনপির একজন নেতা জীবিত থাকতেও শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। মানে মানে সংসদ জাতিলব্ধি ঘোষণা করেন, দলটির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন মিথ্যাচারের রাজনীতি করছে সরকার, একাজে সহযোগিতা করছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা। বলেন এসব করে আর পার পাওয়া যাবে না। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরে ঘুরে আপনি গ্রহণযোগ্যতা পাবেন না। এই মিথ্যাচারের রাজনীতি বিশ্ববাসী ধরে ফেলেছে, বাংলাদেশের মানুষ তো অনেক আগে ধরে ফেলেছে। আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপি সঙ্গে নয়, এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুক। যদি এই দেশের মানুষ আপনাদের ভালো না বাসে, কখনোই এই দেশ থেকে কিছু আপনারা দিতে পারেন না। জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি, গণমিছিল, পদযাত্রার পর এবার কালো পতাকা মিছিল করল বিএনপি। কর্মসূচিতে আসা দলটির নেতাকর্মীরা বলছেন আপাতত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চান তারা। পাশাপাশি হুঁশিয়ারি দেন তাদের যে ন্যায্য দাবি, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।